আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের পাঠ্যবইয়ের 4 এবং 5 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও। প্রথমে তোমরা তোমাদের বইয়ের 4 পৃষ্ঠা খুলো, দেখো এখানে আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর নাম আছে, এগুলোকে বলা হয় আসমাউল হুসনা। আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হয়, ভালো মানুষ হওয়া যায়। যেমন আল্লাহ দয়ালু, তিনি সকলকে দয়া করেন, আমরাও সবাইকে দয়া করব। আল্লাহ তাআলা রব, তিনি সকল সৃষ্টিকে লালন পালন করেন, আমরাও আল্লাহর সৃষ্টিকে লালন পালন করব। আল্লাহ রাজ্জাক, তিনি সবার খাদ্য দেন, আমরাও ক্ষুধার্তকে খাদ্য দেব। তাই ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে। বলা হয়েছে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহর গুণ সম্পর্কে জানা থাকলে আল্লাহর আদেশ মতো চলা সহজ হয়, অন্যায় থেকে বেঁচে থাকা যায়। কোরআন মজিদে মহান আল্লাহর অনেক গুণের কথা উল্লেখ রয়েছে, সেগুলো থেকে কয়েকটি গুণের কথা এবার আমরা জানবো। আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা, আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম। এই আনুগত্যের জন্য প্রয়োজন আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা ও ঈমান আনা। আল্লাহর সত্তা সম্পর্কে পূর্বের পাঠে আমরা জেনেছি, এখন আমরা আল্লাহর গুণাবলী সম্পর্কে জানবো। আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের পালনকর্তা। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু লালন পালন করেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু সবারই খাদ্যের প্রয়োজন হয়, লালন পালনের দরকার পড়ে। সবার খাদ্য এক রকম নয়, আমরা ভাত মাছ গোস্ত ফলমূল খাই, পশু পাখি খায় ঘাস এবং পোকামাকড় ইত্যাদি, কিন্তু গাছপালা এসব কিছু খেতে পারে না, গাছপালার মুখ নেই। তারা মাটি থেকে শিকড় দিয়ে পানি শুষে নেয় আর বাতাস থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড, এ দিয়ে তারা খাদ্য তৈরি করে। আমরা সবসময় শ্বাস নেই এবং শ্বাস ফেলি, শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো জীব বাঁচে না। শ্বাস ফেলার সময় এক প্রকার বিষাক্ত বায়ু বের হয়, এই বায়ুর নাম কার্বন ডাইঅক্সাইড। গাছ এই বায়ু গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে, আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন। শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। এই বিষয়ে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় আল্লাহর মহিমা কত বড়। আমাদের জন্য যা বিষ, গাছপালার জন্য তা খাদ্য তৈরির উপাদান। গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফলমূল ও খাদ্য পাই। কতভাবে আল্লাহ তাআলা আমাদের লালন পালন করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 4 এবং 5 পৃষ্ঠা ভালো করে রিডিং পড়বে। এই 4 এবং 5 পৃষ্ঠায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, এবার এসো বোর্ডে দেখি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে বলা হয়েছে আসমাউল হুসনা কাকে বলে। এটা একটা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন, এটার উত্তর হবে আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর নাম আছে, এগুলোকে বলা হয় আসমাউল হুসনা। তারপর আছে ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে, এটা একটা অতিরিক্ত শূন্যস্থান তোমাদের। তারপর আছে আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম, এটাও একটা অতিরিক্ত শূন্যস্থান। তারপর শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো জীব বাঁচে না, এটাও তোমাদের একটা অতিরিক্ত শূন্যস্থান। তারপর প্রশ্ন আছে শ্বাস নেওয়ার সময় আমরা কী গ্রহণ করি, এটা হবে শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, এটা একটা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যবইয়ের 2 নম্বর বড় প্রশ্ন, সারা বিশ্বের পালনকর্তা কে, তার লালন পালনের একটি বর্ণনা দাও। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা তোমাদের নিজেদের মতো করেও দিতে পারবে। দেখো তোমাদের সুবিধার জন্য আমি সুন্দর করে লিখে দিয়েছি বোর্ডে, সারা বিশ্বের পালনকর্তা একমাত্র আল্লাহ তাআলা, তার লালন পালনের একটি বর্ণনা নিচে দেওয়া হলো। আল্লাহ সব কিছু লালন পালন করেন, গাছপালা পশু পাখি জীবজন্তু সবারই খাদ্য প্রয়োজন, আল্লাহ সবার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আলো বাতাস পানি দিয়ে আমাদের লালন পালন করেন, আল্লাহ তাআলা প্রাণীকুলকে অক্সিজেন এবং উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সরবরাহ করে লালন পালন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি বড় প্রশ্ন 2 নং, এই বাড়ির কাজটা তোমরা তোমাদের এইচডব্লিউ খাতায় করে রাখবে এবং স্কুল খোলার পর আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মা বাবার কথা শুনবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।